আলহামদুলিল্লাহ, সালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর নাম খোদাই করা হার নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে কিনা, এবং এ ধরনের ইসলামী কোনো বিধান আছে কিনা। জি ভাই, আল্লাহর নাম খোদাই করা কোনো হার, লকেট অথবা তাবিজের উপর যে ঢোলনার মধ্যে আল্লাহ লেখা হয়ে থাকে, এইগুলি নিয়ে আপনি বাথরুমে যেতে পারবেন না, এগুলি ব্যবহার করাও উচিত নয়। কারণ এগুলির মাধ্যমে, এইগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি আল্লাহর নামের অনেক সময় অসম্মান হয়ে যাবে, হয়তো বলে আপনি বাথরুমে চলে গেলেন অথবা স্বামী স্ত্রী মিলামিশা করলেন। এরকম করে আমাদের দেশে অনেক লোক দেখা যায় রকেট গলার মধ্যে হার ব্যবহার করে থাকে, এবং সেখানে আল্লাহর নাম লেখা থাকে, বা অনেক সময় ঢোলনা তাবিজের খোল এটা ব্যবহার করে, ওখানে আল্লাহ লেখা হয়ে থাকে। আবার অনেক সময় এ ধরনের কিছু, ওই শেখ বিন বাজ রাহেমাল্লাহ বলেছেন যে কিছু সাদৃশ্য পাওয়া যায় কাদের সঙ্গে, যে অনেক সময় ইহুদি খ্রিস্টানরা ওরা একটা সলিপ ব্যবহার করে, সলিপ মনে হয় ক্রোধ চিহ্ন, যেটাকে ওরা ইহুদিদের একটা কাটা চিহ্ন ব্যবহার করে, যে এটা আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে এরকম করে শোলে চড়া হয়েছিল। এবং অনেকে এটার ওপর কেয়াস করে, এটার ওপর ভিত্তি করে তারা মুসলমানরাও যে আল্লাহর নাম ব্যবহার করে এরকম রকেট তৈরি করে থাকে। কাজে এইগুলি রকেট এমন করে ব্যবহার করা এবং এইগুলি বাথরুমে নিয়ে যাওয়া, এগুলো সম্পূর্ণ নিষেধ। যদিও কারো এটা থেকে থাকে, ওটা নিয়ে কখনোই বাথরুমে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, রসুলুল্লাহ ইসলামের আংটি যে ছিল, তাতে রসুলুল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ যে লেখা ছিল আল্লাহর নাম, সেটা তিনি যখন টয়লেটে প্রবেশ করতেন তার আগে সেটা খুলে রেখে যেতেন। কাজেই শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর ফতোয়া হলো যে এইগুলি ব্যবহার করাই উচিত নয়, এর মাধ্যমে আল্লাহর মানে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের সেটা যে নামের সেই অবমাননা করা হয়ে থাকে। হাজা আল্লাহ আলম বেসোয়াব সাল্লাহ আল নবীন মোহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।